আয় এই অত্র এলাকা দিয়ে তৈশা নেতা কয়দেন এরা তো তৈশা নেতার আমরা গণার ধরিনি এই ভিডিও বানানো হচ্ছে শুধুমাত্র বিনোদনের জন্য, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। এই নেতার কথা তৈশা নেতার কথা কো, তৈশ্য নেতা সবকিছু সমাধান করে, বুঝছ না কা? তৈশ্য নেতা দিয়ে সব চলে। এই হুন, এই ছাড়া। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, ভালো আছেন? তুই আঙ্গুর রফিক সাজার ওলা ছুডু কেন নি? কি অবস্থা, তুই তো বড্ডা হয়ে গেছস, আমি কি আর? জি ভাই, আমি তো পড়াশোনা করি, এবার এসএসসি পরীক্ষা দিছি। তুই আরে চিনুস নি? আয় এই অত্র এলাকা দিয়ে তৈশ্য নেতা কয়দেন এই তৈশ্য নেতাই আয়। তুই ভাইলগে চলবি, বাইর কথা হুন, ভাইলগে কতক্ষণ কতক্ষণ সময় দিবি, কোনো হালারু ধলা কিছু করতে ইত্য না। বাইর অবদানে এই ইয়া চলে, এই এলাকা চলে। আমার আব্বু বলছে যে কোনো নেতার সাথে মিশতে না। এটা কোনো কথা কইছ তুমি? তোকে মতন থাকতে আই বু খুলেই চলছি, বু খুলেই চলছি। তুই বু খুলেই চলবি, বেগিং করবি, নেতা আছি, নেতা তোর লগে সব সময় থাকবো। তুই নেতার কথা ধরে চলবি, কোনো কা কিছু করতে ইত্য না। আচ্ছা ঠিক আছে নেতা, আজকাল যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জোরে টিপ। কোন এই লোক, কাহাঁ সে আতে? নেতার ইম্পর্টেন্ট কল আইছে, তোমরা তাইলে যাও। কেন নেতা কথা কই আই? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম আব্বা। জি আব্বা বলেন। হ্যাঁ কি অবস্থা তোর, ভালো আছো নি? জি আব্বা আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমেরিকা তো ঠান্ডা হয়ে প্রচুর আব্বা, তুমি বারে ঠিক মতো বারইও না কেন? হ আব্বা সর্দি লাগবো আবার। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি পরে কথা বলবো। হ ঠিক আছে আব্বা, রাই। কি সমস্যা, ফোন দেন কিনলাই? আব্বা জান, তুই তো হে সকালে বাড়াই গেছো, তুই তো সকাল ধরে আর ভাত খাই না, এটা লাম্মা তোলাই ভাত লই বসেছি, আইয়ে তুই ভাত খা। কি এসে সমস্যা, কি বারবার ফোন দেন কিনলাই? ভাত আনলে খান, বড় ভাই লাগে আসিলাম, বড় ভাই মিটিং আসিল, হিয়ে না তুমি কিছু খাই দিতেছি। আব্বা নানি ভাত ইন খাই না, আম্মা আপনার ডিস্টার্ব করতে না, আব্বা নানি ইন খাই না, ইন খাই না। আপনার ভাত আনলে খান, ভাতের কুষ্টি। পিয়ন মাল লাগে এরম করস, মা মরে গেলে বুঝবি মা কি জিনিস। এবারে নিচে নাম, নিচে দিয়ে দেখ নাই কে? এটা তুই কে? তুই জানস না আই কে? আই তৈশা নেতার লোক, তৈশা নেতার লোক আনি দেখ না। এরা তো তৈশা নেতার আমরা গণার ধরিনি। কি তুই তৈশা নেতার এত বড় কথা কস, খাড়াই তৈশা নেতার ফোন দিতেছি। গজব বেজ্জতি। কিরে তো তোর সেনা তা কল ধরে না? আরামজাদারে ধর, আজ যে খিসেই বালা করি।
12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হোন। একজন আদর্শ নেতার কাম হয়েছে তোরে পাঁচত নাম্বার শিখাইব, তোরে তোরে দি ভালো কাজ করাইব, তোরে সৎ পথে চালাইব। না তুই চালাস কি লাগে আন্ডা গুন্ডার লাগে, তোরে কাহি গুনে হিগুনে কি আরে তোরে বিড়ি খাবাইব, তোরে হিগুনে শার্ট উদ্ধার করব, তারপর তোরে হালাই দিব। তো এবেল গাতো যা মন্দ তা হইছে, হেতার আরে ইগিনের মেদরে নাই। আর আন্নে গরে কই কোন সময় খারাপ না তার গল লাগে আসবে না, যা তারা নিজের স্বার্থ উদ্ধার করে আন্নে গরে হরে হালাই দিব। আন্নে গরে দি খারাপ কাজ করাইব, খারাপ পথে চলাইব। আজ যদি চলেন তার মতো হইব। তে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম। একজন আদর্শ নেতার কাজ হচ্ছে তার সাথে থাকা তরুণ সমাজকে নিয়ে সুন্দর একটি সমাজ তৈরি করা, এবং কি তাদেরকে নিয়ে ভালো কাজ করানো, এবং কি খারাপ কাজ থেকে বিরত রাখা, এবং কি তারা খারাপ কাজে আসে কিনা তা সবসময় সতর্ক করা। আর আপনারা যারা গার্ডিয়ান আছেন তারা অবশ্যই চিন্তা করবেন যে আপনার ছোট বাচ্চা ছেলেটা কার সাথে হাঁটে, কার পরামর্শে চলে, কার সাথে দিনকে দিন থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখা। কারণ একটা কথা সবসময় মাথায় রাখবেন, একটা গোড়া সমাজ ধ্বংস করার জন্য একটি খারাপ নেতাই যথেষ্ট। তাই আপনার ছেলে কার সাথে চলে, কার পরামর্শে চলে, এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আর ভিডিওটি একবার যদি শেয়ার করে দিতেন তাহলে আপনার দেখে দেখে অন্যরা ভিডিওটি দেখে কিছু শিখতো বুঝতো।